সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল নোয়াখালী পাঁচ আসনে। ডিবিসি নিউজ কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। যেটা বিএনপি ফারে নাই, এরশাদ ফারে নাই, ওবায়দুল কাদের সাহেব মন্ত্রীবার পরে এমপিবার পরে বিশাল কাজ, এই গ্রাম পর্যায়ে রাস্তাকে উনি রসে নিছেন। এখানে আমাদের কোনো বিকল্প নেই, আমরা সংগঠিত সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং তৃণমূল পর্যায়েও ইউনিয়ন পরিষদগুলো তো আমাদের প্রতিনিধি, আমাদের লোকেরা আছে। আমাদের জাতীয় পার্টি তৃণমূলে যথেষ্ট সুসংগঠিত। আমাদের দলের আমরা আমাদের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জি এম কাদারের নেতৃত্বে আমরা রাজনীতি করে যাচ্ছি। যদিও আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম বা জোটে ছিলাম একটা সময়, বর্তমানে আমরা তাদের সঙ্গে জোটও নাই, আমরা এককভাবে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে অতীতে কিছু ভুল বোঝাবুঝি ছিল, এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। উনি আমাদের ঠিকানা, আমাদের অভিভাবক, এখানে আমাদের বিকল্প কোনো কিছু নেই। আমাদের আন্দোলনটা এই সরকারের পদত্যাগ করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, যেহেতু আমাদের আন্দোলন জনগণের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন। আমরা সেদিন ঘরে ফিরে যাব যেদিন এই সরকারের পদত্যাগ করবে, এই পার্লামেন্ট ভেঙে নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিবে, সেদিন আমরা ঘরে ফিরে যাব। আমাদের কেন্দ্র কমিটির কার্যক্রমগুলি চলমান পর্যায়ে আছে, নির্বাচনের জন্য আমরা মোটামুটি সাংগঠনিকভাবে সকল পর্যায়ে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলির সম্মেলন হয়েছে, আমরা সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য মুখিয়ে আছি। আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা শতভাগ নিশ্চিত আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব এই কোনো স্টেটেন্সিটি বিপুল ভোটে নির্বাচিত হবে। আমাদের গ্যাসের সমস্যা আছে, এটা তো বৈশ্বিক সমস্যা জানান, এই সমস্যাটা ছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। বিএনপিকে আমরা চ্যালেঞ্জ হিসাবে মনে করি না আমাদের কোনো স্ট্রেটেন্সিটি। এখানে বিএনপি যে প্রার্থী আছে সে প্রার্থীর কোনো কন্ট্রিবিউশন নাই,